চিকেন কোর্মা যে কোনো বিয়ে, জন্মদিন বা অন্যান্য অনুষ্ঠান বা যে কোনো অতিথি আপ্যায়নে চিকেন কোর্মার কিন্তু জুড়ি নেই। অনেক মজার এবং অনেক রাজকীয় একটি রেসিপি চিকেন কোর্মা। তো আজকে এরকম মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি বন্যা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আজকে চিকেন কোর্মাটা একটু স্পেশাল, কারণ এটা আমার হাতে না, এটা আমার মামির হাতে। চিকেন কোর্মা করার জন্য প্রথমে পেঁয়াজ 1 কাপ পরিমাণের বেস্তা করে নিয়েছি। এরপরে এর মধ্যে হচ্ছে 1 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট, 2 টেবিল চামচ রসুন পেস্ট, 1.5 টেবিল চামচ আদা পেস্ট দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হবে। তো এর মধ্যে হচ্ছে গোটা গরম মশলাও কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে। আর কষানোর জন্য এর মধ্যে দিয়ে দিল হচ্ছে দুধ। আর আজকে চিকেন কোর্মাটা যেহেতু মামি রান্না করতেছে, মামি অনেক ভালো রান্না করে, অনেক বড় মাপের একজন শেফ। তো যাই হোক, এখন ভেজে রাখা ব্রেস্তাগুলো অর্ধেকটা পরিমাণের এর মধ্যে দিয়ে দিবে। আর এর মধ্যে কিন্তু টেস্ট অনুযায়ী লবণও দিয়েছে, তবে ওটা আমার স্কিপ হয়ে গেছে, এর জন্য আমি সরি, তবে আমি বলে দিলাম। তো এখন হচ্ছে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নেবে। আর মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আরও কিছুটা দুধ অ্যাড করবে। মোট কথা, আজকে কোর্মাটা রান্না করতে কোনো পরিমাণে কোনো রকমের কোনো পানি ব্যবহার করা হবে না, দুধ দিয়েই রান্না করা হবে। তো দেখুন, যখন তেলটা উপরে উঠে আসছে ঠিক সেই মুহূর্তে এখানে হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণের কিশমিশ পেস্ট করে দিয়ে দিয়েছে। আর কিশমিশ দেওয়ার পর ভালো করে মশলার সঙ্গে মিলিয়ে এর মধ্যে হচ্ছে মাংসগুলো ছেড়ে দিচ্ছে। আর মুরগির মাংসটা ছোটো ছোটো পিস করে কেটেছে, এতে করে মশলাটা খুব ভালো করে মাংসের মধ্যে ডুববে। তো মশলাগুলোর সঙ্গে মাংসটা খুব ভালো করে মিলিয়ে নিতে হবে। কোর্মার মধ্যে অনেক সুন্দর একটা কালার আসার জন্য এখানে জর্দার রং অ্যাড করেছে। আর জর্দার রংটা হচ্ছে কিছুটা পরিমাণের দুধ দিয়ে মিশিয়ে নিয়েছে, এতে করে মাংসের সঙ্গে খুব সুন্দরভাবে রংটা মিলে যাবে। তো অনেক সুন্দর একটা কালার এসেছে, যদিও আমার মোবাইলে এত ভালো কালারটা বোঝা যাচ্ছে না, তবে বাস্তব কালারটা দেখাতে পারলে আরও বেশি ভালো লাগতো। তো এখানে কিন্তু ঢাকনা দিয়ে দিয়ে একটু পরপর হচ্ছে কষানোর জন্য নাড়াচাড়া করে দিচ্ছে। আর এর মধ্যে আবারও বলছি, কোনো পানি ব্যবহার করা হয়নি। তো এখন কিন্তু প্রায় রান্না হয়ে আসছে। তো এই মুহূর্তে কিছুটা লেমন জুস দিয়ে দিল, এতে করে কোর্মা থেকে টকটক একটা ভাব আসবে। আর পাশে হচ্ছে অন্য অন্য রান্নার জোগাড়যন্ত্র করছে। তো এখন হচ্ছে এই পর্যায়ে দিয়ে দিল হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণের চিনি। তবে আপনারা চিনি যেমন খান, আপনাদের স্বাদ মতো চিনিটা মিলিয়ে নেবেন। তো এখন সব কিছু দেওয়া শেষ, আর একটু ভালো করে চিকেনগুলো নাড়াচাড়া করে এই তো নামিয়ে নিল। তো নামিয়ে নেওয়ার পর এর মধ্যে হচ্ছে পেঁয়াজ পেস্তাটা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছে। তো দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে কোর্মাটা, খেতেও মাশাল্লাহ দারুণ হয়েছিল। তো আপনারা চাইলে বাসায় এই রেসিপিটা ফলো করে একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে রাজকীয় স্বাদের চিকেন কোর্মা তৈরি করে খেতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।